আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো এই যে দূরে একটা গাড়ি দেখতে পাচ্ছেন ব্লু কালার, এটা হলো আমাদের গাড়ি, বাবার দুবাইয়ের গাড়িতে আজকে আমরা ফর দি ফার্স্ট টাইম উঠব। সো এখন আমরা গাড়িতে উঠব। এই যে দেখতে পাচ্ছেন আমি উঠছি, আমার উঠতেছে, আমাদের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যেহেতু আমরা ফার্স্ট টাইম উঠছি। এই যে আপনি উঠে গেছে, দেখতে পাচ্ছেন বাবা সামনে বসেছে, বাবা ফোনে কথা বলছে। সো বাবা এখন ডেরাতে কিছু কাজের জন্য যাবে, তো বাবা ভাবলো সাথে করে আমাদেরকেও নিয়ে যাবে। সো এই জন্যই আমরা হলাম এখন গাড়িতে, তারপর আমরা হলাম বাইরে খাওয়া দাওয়া করব। সো এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি, দেখতে পাচ্ছেন। সো এটা দেখুন আমাদের ফুল গাড়িটা। এখন আব্বু হলো একটা আঙ্কেলের সাথে মিট করবো, দেন আমরা রেস্টুরেন্টে খেতে যাব। সো এই যে দেখুন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্টের সামনে আমরা। সো আজকে আমরা পাক দরবারে খাওয়া দাওয়া করব। আমরা আজকে গ্রিল মান্ডি অর্ডার করেছি, এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যে গ্রিল মান্ডি। সো খাবারটা আসলে দেখা যাবে। তো এই যে আমাদের খাবারটা চলে এসেছে, আমরা বাংলাদেশে যেটাকে সাগরানা বলি এটাকে এখানে মান্ডি বলা হয়, কিন্তু তফাৎ হচ্ছে গিয়ে এখানে মাছ রয়েছে যেটা ওখানে থাকে না। দেখুন এখানে কাবাব দিয়েছে, গ্রিল চিকেন দিয়েছে, মাটন স্টেক দিয়েছে, মাটন কারিও দিয়েছে, নিচে বিরিয়ানি দেখতে পাচ্ছেন। সো এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, জামা হলো পেটে খাচ্ছে আর আমরা সবাই ওখান থেকে নিয়েই খাচ্ছি। এইখানে অনেক অনেক খাবার দিয়েছে, আমরা ছয়জন মিলে ওই খাবারটা শেষ করতে পারিনি, তবে খাবারটা খুবই মজা ছিল, অনেক বেশি মজা ছিল। সো এই যে আমাদের খাওয়া দেওয়ার পর আমরা আবার বাসার দিকে রওনা দেওয়া শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠবো এখন। সব মিলে আজকে রাতটা খুবই ভালো কেটেছে আমাদের। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে প্রায় একটা বেজে গিয়েছিল। সো আজকে পর্যন্ত আমাদের ব্লগটি এতটুকুই ছিল, আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।